अह जुद यार फजरे रब्बाश जार रहमत पूर्ण प्रभात होय तार अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामू अला सय्यदुल मुर्सलीन अम्मा बा'दु फौजु बिललाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामू নবী আল্লাহ আল্লাহ নূর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানে আমরা ইনশাল্লা তালা হামদে বারি তালা নাতেরসুল মকবুল সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম শুনবো আরেকটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাল্লাহ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে যখনই আমরা মাদানী চ্যানেলের সামনে বসি আমাদের সবসময় কোনো না কোনো ভালো একটি কথা ভালো কিছু কথা শোনার বা শেখার সেই ব্যবস্থা মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছেন আজকেও এরকমেরই হবে ইনশাল্লাহ তালা যে একজন ব্যক্তিকে একজন মানুষকে সফলতা অর্জন করার জন্য বা নিজের জীবনকে গতিময় করার জন্য কোনো কাজের উপরে অটলতার সাথে কাজ করার জন্য আত্মবিশ্বাস নিয়ে নিজের জীবনকে চলা চালানোর জন্য একজন ব্যক্তির যা প্রয়োজন হয় সেটা হোক ইবাদতের ক্ষেত্রে সেটা হোক পারিবারিক ব্যাপার সেটা হোক রাষ্ট্রীয় ব্যাপার একজন মানুষকে সফলতার মূল দেখার জন্য বা সফলতা অর্জন করার জন্য বা নিজের জীবনকে গতিময় করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেটা একজন হাফেজ সাহেবের জন্য দরকার সেটা একজন আলিমে দিনের জন্য দরকার সেটা একজন ইমাম সাহেবের জন্য দরকার সেটা একজন মোয়াজ্জিন সাহেবের জন্য দরকার সেটা একজন বাবার জন্য দরকার সেটা একজন বড় ভাইয়ের জন্য দরকার একজন স্টুডেন্টের দরকার সবার জন্য এটা নিজের জীবনটা কিভাবে গতিময় করে তোলা যায় আমি ক্লাস নাইনে পড়ি এখন যদি সে নিজের জীবনকে গতিময় করতে করে তুলতে না পারে সামনে অগ্রসর হতে না পারে তার যদি একটু চিন্তাভাবনা না থাকে কি হ্যাঁ আমার হাই স্কুল জীবনটা শেষ করতে হবে এরপরে কলেজে যেতে হবে কলেজ লাইফটা শেষ করতে হবে এরপরে আমাকে জব নিতে হবে চাকরি করতে হবে নিজের ফ্যামিলিকে দেখতে হবে এই যে একটা বিষয় রয়েছে এটা গতিময় তখনই হবে যখন তার মধ্যে এমন কিছু বিশ্বাস এমন কিছু জন্মাবে নিজের মধ্যে তৈরি হবে তখন তার জীবনটা গতিময় হয়ে তালা। আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানিয়ে দেবো শুরুতেই এরপর ইনশাআল্লাহ আমরা জুনায়দ ভাই থেকে হামদে বাড়ি তালা শুনব মানুষের জীবনকে গতিময় করার জন্য সবচাইতে যে বিষয়টা বেশি কাজ করে আর বেশি প্রয়োজন সেটা হলো বিশ্বাস আসলেই দর্শক শ্রোতা আপনি দেখুন নিজের প্রতি বিশ্বাস এটা তো আছে নিজের প্রতি বিশ্বাস যাদের সাথে লেখাপড়া করি তাদের প্রতি বিশ্বাস নিজের ঘরের মানুষ পরিবার পরিজনের প্রতি বিশ্বাস এরপরে আপনি দেখুন ইবাদতের ব্যাপারে হোক রিয়াজতের ব্যাপারে হোক রোজার ব্যাপারে হোক কোরআনে পাকের তেলোয়াতের ব্যাপারে হোক দুনিয়াবি কোনো কাজের ব্যাপারে হোক স্কুল কলেজ লেখাপড়া প্রতিটা ক্ষেত্রে যদি আপনার মধ্যে বিশ্বাস যে জিনিসটা সেটা না থাকে বিশ্বাসের উপর যদি আপনি নির্ভর করতে না পারেন বিশ্বাসটা যদি আপনার মধ্যে না থাকে তবে আপনি ধীরে ধীরে সামনে অগ্রসর হওয়ার পরিবর্তে পিছনে হারতে থাকবেন বিশ্বাস এমন একটা জিনিস নিজের জীবনে নিজের লাইফে সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারে অনুভব করতে পারে যা বিশ্বাসটা কেমন একটা জিনিস তো আজকের অনুষ্ঠানে আমরা এমনই একটি বিষয় রেখেছি আশা করি ইনশাল্লাহতালা আপনার আমার আমাদের সবার এ বিষয়টা জানা খুবই দরকার খুবই প্রয়োজন যে বিশ্বাস জীবনকে গতিময় করে আজকের অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ তালা বিশ্বাস আমরা কোন কোন জিনিসের উপরে রাখবো কার কার উপরে রাখবো কেমন বিশ্বাস স্থাপন করা দরকার রসুলের করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বিশ্বাস করার ব্যাপারে যে হাদিসে মোবারকাগুলো এরশাদ করেছেন তাও আমরা জানার চেষ্টা করব ইনশাল তালা আসুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা হামদে আরী তাল্লা শ্রবণ করি সল্লুআ আল আল হাবিব সল্লাহ তাইল আল্লাহ মুহাম্মসল্লাহ সাল্লাম लल्ला अला मोहम्मद सल्लो अलै सल हो अल मोहम्मद सल् लो अलै सलार न मे मोहम्मद् मे पृशन्ति न मे मोहम्मद Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam को ली गुंजन सुनय पुष्पों को ली गुंजन सुनय अल्लाह्लाह बिखोरा जिर पात पात अल्लाह हो अल्लाह अल्लाह ग़गन गो पाने में गम अल्लाह अल्लाह ग़गन घुन पानी में घूम अल्लाह अल्लाह पोर्बो तेरी चोर चोर अल्लाह 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 पोरो अल्लाह

पुष्प गुंजन गुमजन अल्लाह हो अल्लाह पुष्पों कोली गुमजन सुनाए अल्लाह होल्लाह बीख राज पाता था, पाता अल्लाह होल्लाह भीख राज पाता पाता अल्लाह होल्लाह गगुन पाने में घूमल

सूरा अर रहमन होकबाँ सूरा अल इखलास सूरा अर रहमान होकबाँ सूरा अल इखलास कौरा नीरी पाता पाता अल्लाह हो अल्लाह कूरा नेरी पाता पाता अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह পুষ্প কলি শুনাই সুনয় আল্লাহ আল্লাহ রাজির পাতায় পাতায় আল্লাহ বিখ রাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ পর

সু আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝোরনা সাগরের জুয়ার ভাটাই আল্লাহ আল্লাহ সাগরের জুয়ার ভাটাই আল্লাহ আল্লাহ বি पाता पाताय पाताय पाता पाता अल्लाह 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 पुष्पो ली गुमजन सुनय अल्लाह अल्लाह बीख पाताय पाता पाता अल्लाह अल्लाह চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবন মেঘমালা আকাশ পাতল জিকির আল্লাহ চন্দ্র তারা রোহারা প্রেঘে মালা আকাশের পাতাল পাতায় আকাশ পাতল জিকির শোনাই আকাশ পাতল জিকির আল্লাহ 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 বলো আাহো আল্লাহ Allah Hu Allah, Pushpa Goli Gumjan Sunay, Allah Hu Allah, Pushpa Goli Sunay, Allah Hu Allah. Be corazi, partai, partai, Allah, who Allah. Be corazi, partai, partai, Allah, who Allah. Go good nepane, make homa like, go good Allah, who Allah, Allah, who Allah. পুষ্প কৌলি গুমজন শুনয় আল্লাহ আল্লাহ পুষ্প কৌলি গুমজন আল্লাহ আল্লাহ বিখ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ পড়্বরি চোর চোর

আল্লাহ তালা আমাদেরকে সময় এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থেকে আল্লাহ তালা শুকরিয়া আদায় করতে থাকা এবং জিকিরের সাথে নিজের সময়কে অতিবাহিত করা হামদে বাড়ি তালা শুনতে শুনতে নিজের সময়কে সময়কে অতিবাহিত করা সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আজ হাজার হাজার মানুষ নিজের কাজে নিজের কর্মে নিজের জায়গাতে ব্যস্ত আর ব্যস্ত আল্লাহ তালা স্মরণ করা আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালার জিকির করা হামদ শরীফ পাঠ করা এটা হয়তোবা ওই সকল ব্যক্তিরই নসিব হয় আল্লাহ তালা যাদের উপর দয়া করেছেন আল্লাহ তালা যাদেরকে এই নাম দান করেছেন কি বান্দা নিজের জবান দিয়ে বান্দা নিজের মুখ দিয়ে বান্দা নিজের সময় বের করে আল্লাহ তালার জিকির করবে হাম শরীফ পাঠ করবে প্রশংসা করবে আল্লাহ তালার জিকিরের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে এটা আল্লাহ তালার অনেক বড়ো দয়া আর এটা আল্লাহ তালা অনেক বড় এহসান আমাদের উপর যে আমরা আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার জিকির করে নিজের সময় অতিবাহিত করছি যাতে কে আমাদের ময়দানে আল্লাহ তাবারক তালার এই জিকিরের কারণে আল্লাহ তালার এই হাম শরীফ পাঠ করা শ্রবণ করার কারণে যেন আমার আপনার নাজাতের এক অশিলা হয়ে যায় দর্শক শ্রোতা আজকের যে বিষয় আমরা রেখেছি বিশ্বাস এই বিশ্বাস প্রতিটা বস্তুর উপরে প্রতিটা জিনিসের উপরে প্রতিটা ব্যক্তির উপরে হ্যাঁ বস্তু জিনিস ব্যক্তি বিশেষ আপনাকে আমাকে বিশ্বাসের ধরন চেঞ্জ করতে হয় এখন কোনো ব্যক্তি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়েই আমি ইনশাআল্লাহ তালা মিরাজ ভাইয়ের কাছে আসব। আমরা মোবাইল জুনায়দ ভাই কিনি কেউ কেউ বা পাঁচ হাজার টাকা দিয়ে কিনি আবার কেউ বা দশ হাজার টাকা দিয়ে কিনি সবারই কিন্তু এই মোবাইলের প্রতি একটা বিশ্বাস থাকে কমপক্ষে কিছুদিন তো চলবে টাকা দিয়ে কিনছি নতুন মোবাইল কিনলাম এটা কি মোবাইলের প্রতি মানুষের একটা বিশ্বাস যে কিছুদিন হলেও টিকবে বা চালাতে পারবো কোম্পানি ভালো আছে বা ভালো কোম্পানির মোবাইল আছে কিছুদিন চলবে এটা একটা মানুষ বলেও থাকে যে কোম্পানি তো ভালো এখন যতদিন টিকে কোনো বাচ্চা কোনো মানুষ যখন তার ক্লাসের বই কিনে বা বই হাতে নেয় এটার উপর একটা বিশ্বাস রাখে মানুষ এরপরে গিয়া এটাকে কি করে সে কাবার লাগায় একটু বেশি দিন টিকার জন্য সিস্টেম করে তারপরেও কিন্তু তার একটা বিশ্বাস থাকে কমপক্ষে একটা বছর এই বই দিয়ে আমাকে চালাতে হবে এটা এক ধরনের বিশ্বাস বিশেষ বস্তু বা জিনিস বা ব্যক্তি আলাদা আলাদা হয়ে যায় এবং বিশ্বাসটাও তার আলাদা আলাদা আসে এখানে এখন যদি বিশ্বাস না থাকে কোনোটার উপরে মোবাইল কিনছি আজকেই শেষ বই পড়তে নিলাম কিনলাম হয়তো একবার পড়তে পারবো এরপর এটা শেষ হয়ে যাবে যদি এভাবে বিশ্বাসহীনতার মধ্যে আমি ভুগতে থাকি তবে আমার জীবনটা গতিময় হবে না এটা আরও সোলো হয়ে যাবে মানে এভাবেই অতিবাহিত হয়ে যাবে বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাকেই এই বিশ্বাসটাই মানুষের জীবনকে গতিময় করে তোলে মিরাজ বাইর থেকে কিছু মাদানি ফুল আমরা শুনি বিশ্বাস সম্পর্কে এরপর ইনশাল্লাহ তালা দর্শকের কল এস এম এস এর দিকে আসবেন ইনশাআল্লাহ তালিয়া জি মিরাজ ইসমিল্লাহমীম আসলাকাল আসলো আজকে যে পয়েন্ট আপনার বিশ্বাস মানুষের জীবনকে গতিময় করে এই বিষয়ে যদি আমরা দেখি যে দাওয়াত ইসলামীর যিনি প্রধান যে সুরা হাজি ইমরান আক্তারি দামাতমুল আলিয়া তো ইনি খুব সুন্দর একটি উদাহরণ মিসাল এভাবে বলে যে আসলে এটা তো বিশ্বাস এটা এমন একটা বিষয় মানুষের দিন ও দুনিয়া উভয়কে পরিবর্তন করে দেয় পরিবর্তন করে দেয় যদি কেউ আপনার বিশ্বাসের উপর পরিপূর্ণ আস্থা সে রাখতে পারে যেভাবে নিগরানি শুরা ইনি এভাবে বলে যে উদাহরণস্বরূপ কেউ কোনো বড় কাজ করতে চায় যখন তার মুখ থেকে এটা বের হয় যে আমার দ্বারা হবে তখন ওই কাজ অর্ধেক হয়ে যায় হয়ে যায় আর যখন কেউ বলে যে কোনো একটা কাজের উদ্দিক নেয় কিন্তু তার মধ্যে এর ব্যাপারে পরিপূর্ণ আস্থা বা বিশ্বাস নেই তখন সে ওই কাজ পরিপূর্ণ আদায় করতে পারে না তো আমরাও যদি আমরা জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি জাকির ভাই অনেক মানুষ নিজের উপর আস্থা বলেন নিজের উপর বিশ্বাস এ থেকে দূরে তারপর এটা তো অনেক বিষয়ের সাথে রিলেটেড সুনানি ইবনে মাজা এর মধ্যে বর্ণিত আছে যে আপনার বিশ্বাস এটা এমন একটা বিষয় যখন কারো উপরে কেউ বিশ্বাস করে যদিও এই বিষয়টা আমরা এভাবেও আমরা যেভাবে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তা তার মুবারক আপনার যে মাজার আনোয়ার এইখান থেকেও আমরা এমন একটি ঘটনা আমরা শুনতে পাই যে অন্ধ লোক তার কাছে গিয়ে আপনার যেই দীর্ঘদিন কান্না করার পরে যার ব্যবস্থা হয় নাই কিছুক্ষণের মধ্যে তার কি হয়ে গেছে তো যখন কেউ মানুষ বিশ্বাসের মতো কাউকে বিশ্বাস করে তো অনেক কিছু অর্জন করা সম্ভব যদি আমাদের বিশ্বাস আস্থার মতো হয় যে আমরা কিভাবে বিশ্বাস করব যেভাবে আল্লা আল্লাহ রুসুলের প্রতি বিশ্বাস করার দরকার যদি আমরা ওইভাবে করি তা আমাদের জীবন গতিময় হবে হ্যাঁ এখানে কয়েকটি বিষয় আমিরাজ ভাই সেটা হলো কি আল্লাহ তালার প্রতি বিশ্বাসের ধরন জি তা কোরআনে পাকের মধ্যে আল্লাহ এরশ্বাদ করেছেন আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হবে আমাকে আল্লাহ তাবারকতলা স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করার ব্যাপারে একরকমের আসছে আল্লাহ আল্লাহ সৃষ্টি যিনি করেছেন স্রষ্টা তিনি তার উপরে বিশ্বাস আমাকে কেমন রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ তালিয়া সাল্লামের উপরে ইমান বিশ্বাস কেমন রাখতে হবে এটা আমরা যখন কালেমা শরীফ পাঠ করি এর মধ্যে চলে আসে আমি সাক্ষ্য দিচ্ছি এরপরে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ইমান রাখা এটা কেমন কীভাবে আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে এরপরে কবর হাসর পুলসিরা জান্নাত এগুলোর প্রতি আমাদের বিশ্বাস এরপরে এভাবে করে কোরআনের উপর বিশ্বাস এরপরে সাহাবা একরামের বিশ্বাস সাহাবা একরামের প্রতি বিশ্বাস এরপরে আপনার আহেলে বায়তের প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যারা বান্দা যারা তাদের প্রতি বিশ্বাস এক এক শ্রেণী সাপেক্ষে বিশ্বাসের ধরনটা এক এক রকমের আমরা যদি নিজের ঘরের দিকে তাকাই ফার্স্ট নিজের ঘরের দিকে তাকাই আজ বিশ্বাস তো মনে হয় কি উঠে গেছে সমাজ থেকে নিজের ঘর থেকে বিশ্বাস উঠে গেছে বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না সন্তান বাবাকে বিশ্বাস করতে পারে না এরপরে ভাই ভাইকে বিশ্বাস করতে পারছে না ভাই বোনকে বিশ্বাস করতে পারছে না বিশ্বাস যখন কারো প্রতি কারো না থাকে তখন তার প্রতি কী হয় সন্দেহ চলে আসে সন্দেহ চলে আসে একটা হলো গিয়ে বিশ্বাস করা ইমান আনা আল্লাহ তার রসুলের প্রতি ফেরেস্তাদের প্রতি জাহান্নাম জান্নাতের প্রতি এরপরে কবর হাসরের প্রতি কোরআনের প্রতি আল্লাহ শরীয়তের হুকুমের প্রতি একটা বিশ্বাস এইটা একটা হলো গিয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে বিশ্বাস রাখা বা অপরদের প্রতি বিশ্বাস রাখা যখন বিশ্বাস মা বাবার প্রতি বিশ্বাস না থাকে ভাই বোনের প্রতি বিশ্বাস না থাকে তখন তাদের ব্যাপারে আমার মনের মধ্যে কিন্তু সন্দেহ চলে আসে সন্দেহ চলে আসবে বিশ্বাসের অপর সাইড যদি আপনি দেখেন তো সেটা সন্দেহ বিশ্বাস হয় না বিদায় এখন তার প্রতি একটু দুর্বলতা আছে যে কথাগুলো শুনছি হয়তোবা ফিফটি পার্সেন্ট সত্য বাকি ফিফটি পার্সেন্ট মিথ্যা তখন তার মধ্যে এই সন্দেহটা চলে আসে আর বিশ্বাস না থাকার কারণে ওই ব্যক্তির কাছে যা যার যার মধ্যে বিশ্বাস নেই এখন আমি একটা কথা আপনাকে বললাম আপনার বিশ্বাস হচ্ছে না তখন আপনার সাথে দ্বিতীয়বার কথা বলতে আমার একটু খারাপ লাগবে ও ব্যক্তি তো বিশ্বাস করে না কথা বললে সে বিশ্বাস করে না মনে হয় কে মনে করে কি আমি মিথ্যা বলছি তো এই যে একটা রক এটা মানুষের প্রতি বিশ্বাস রাখা না রাখা অর্থাৎ সে সে যা বলছে হ্যাঁ সত্য হতে পারে বা সত্য এরকম যদি বিশ্বাস না থাকে তো আমার সাথে অন্য ব্যক্তি কথা বলতে আসতেও ভয় পাবে বলে না তাহলে কি ভাই যদি আমরা এই বিষয়ে দেখি এটা ভুল হবে না শুধু আপনার সন্দেহ আপনার অবিশ্বাসের কারণে আপনার কত ফ্যামিলি আপনার ছেলে মা থেকে আলাদা বাবা ছেলে থেকে আলাদা শুধু একটা বিষয় আপনার বিশ্বাস না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে কেননা আমরা যদি আমরা জ্ঞানী ব্যক্তিদের জীবনকে আমরা অধ্যয়ন করি তাদের মধ্যে একটি বিশেষ একটি কল তাদের ভাষা ছিল যে যে যা পেয়েছে বিশ্বাসের কারণে রাইট আর যে যা হারিয়েছে অবিশ্বাসের যখন আপনার ভিতর থেকে এই বিষয়গুলো আপনার উপলব্ধি হবে যে অবিশ্বাস আর কেননা আঁকা আলা হজরত এই খুব সুন্দর এক আর কি বাক্য তো আমরা শুধু এটা গুমানের ব্যাপারে এটার সাথে বিশ্বাসের রিলেটেড যে কি আপনার বোধ দিন সে বদ গুমান নিকালতে হে যখন কারো দিলে খারাপ ধারণা যে নিজে অবিশ্বাসী তার কাছে কিন্তু সবাইকে অবিশ্বাসী মনে মনে হয় রাইট রাইট তো এবার জন্য বিশ্বাস কেমন মজবুত হওয়া দরকার এখন ব্যক্তি সাপেক্ষে এটা আবার সবার প্রতি না যেমন এ ছোট্ট একটা যদি উদাহরণ দেই যা কিতাবের মধ্যে আমরা অসংখ্যবার পড়েছি আপনারা অসংখ্যবার শুনেছেন কোন এক ব্যক্তি এসে বললো সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানুকে তোমার নবী নাকি মিরাজে গিয়েছিল সিদ্দিক আকবর আল্লাহ তালুকে বলা হলো তোমার নবী নাকি মিরাজে গিয়েছিল কেমন বিশ্বাস আবু বকর সিদ্দিক আল্লাহ তালুর ছিল নবীর প্রতি তো সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালন বললেন কে বলেছে তোমাকে বলল তোমার নবী বলেছে সিদ্দিকা আকবর একটাই উত্তর দিলেন যদি আমার নবী বলে থাকেন মেরাজে গিয়েছিলেন তবে হক বলেছেন সত্য বলেছেন এতে কোনো সন্দেহ নেই তো বিশ্বাস যার প্রতি যার যতটুকু ভালোবাসা থাকে তার প্রতি তার বিশ্বাসটাও তত মজবুত থাকে বিশ্বাস নিয়ে সাল্লাহ তালা আরও কিছু কথা আলোচনা করবো বে থেকে আমরা কালাম শুনি ইনশাআল্লাহ তাআলা কালাম শুনি নিয়ে এখন পর্যন্ত নাতায়ে রসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দিন এরপরে আজকের বিষয় নিয়ে আরো কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ তাআলা সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু পিথে ছুয়ে পিথিবিতে করেছেন খুদাশ জ করেছেন খুদাশ যান চকি ছুয়ে বিতে করেছেন খোদাসি জান করেছেন খোদাসি জান সুন্দর পিয়ানবি যেমন সুন্দর পিয়ানবি যেমন কেউ নেই ভবে এমন যা কিছু এই পৃথিবীতে করেছিন খুদ করেছেন করেছ খুদ করেছেন খুদ যান সুন্দর পিয়া নবী যেমন সুন্দর পিয়া নবী যেমন ববনে কেহ এম কি ছুয়ে পিথিবিতে করেছিন করেছেন করেছিন খুদ পাবে না কে হমতমার পিয়ানবে পাবে না কে হ সুন্দর অগ হয়নি কে সি যাকি ছুয়ে পিথিবীতে করেছিন করেছেন করেছেন খুদ সুন্দর পিয়া নবী মন সুন্দর পিয়া ভবে কে হয় ম চাকি ছুয়ে পৃথিবীতে করেছেন খুদাসি জন করেছেন খুদাসি জন শূন্য যাবে পাবে তুমি দিদার পিয়ন যাবে পাবে তুমি দিদার পিয়নবীর রেখ অগ আসে তুমি রেখ অগ আশেক তুমি নত দুটি নয় যা কি ছুই বিতে করেছেন খোদাসি জম করেছেন খোদাসি জন সুন্দর পিয়া নবী যেমন সুন্দর পিয়া নবী যেমন ভবেনে কে হয় মন যাকি পিথি বিতে করেছেন খোদাসি অন করেছেন খুদা যন প্রিয় নবীর আলো চনা যে থায়

বড় সন্ই পিথিবীতে করেছেন খুদ যান করেছেন খুদ সুন্দর পিয়া নবী যেমন সুন্দর পিয়া নবী যেমন কেহনে ভবে হেম কি ছুয়ে পিথিবীতে করেছেন খুদা সিজন চন্দ্র সূর্য পে গগন সম্মা নিত হয়নি চন্দ্র সূর্য পে গগন সম্মা নিত হয় গুম্ব गुंबा गुंबा देखा गुंगा 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 पे गुंब जे खजर বান ভুব যা বিতে করেছেন খোদাসি করেছিন করেছেন খোদাসি খুদ সুন্দর পিয়া নবীন যেমন সুন্দর পিয়া নবী যেমন ভবেনে

ফেসবুক পেজে যারা আছেন আমাদের সাথে তাদের অনেকেরই কমেন্টস চলে আসছে আমরা কিছু নাম ইসলামী বেদের কমেন্টসগুলো পড়েনি এরপর ইনশাল্লা তালা আপনাদের কলও নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করব আমাদের সাথে মাহফুজ আলী ভাই আছেন তিনি অনুষ্ঠান দেখছেন শাহ আলম ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ এরপরে জিন্নাত হোসাইন রুবেল ভাই আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখছেন তিনিও এরপরে আরেকজন লেখলেন মার্শা খুব সুন্দর কালাম সালাউদ্দিন ইসলাম ভাই আমাদের সাথে আছেন আরেকজন লেখলেন সুবাহান আল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান মার্শা আল্লাহ এরপর সাফাদ খানও আমাদের সাথে আছেন তিনি অনুষ্ঠান দেখছেন দোয়া চেয়েছেন একজন লেখলেন বিবারিয়া থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার চাচা অসুস্থ দোয়া করবেন আল্লাহ তালা আপনার চাচা এবং আত্মীয় স্বজন যার যে এখানে অসুস্থ আছে আল্লাহ তালা সবাইকে সুস্থ করে দিক ভালো রাখুক পরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করুক এরপরে আমাদের সাথে এমনি নেওয়াজ ভাই আছেন তিনি অনুষ্ঠান দেখছেন মার্শাল্লাহ লিখেছেন জুনেদ ভাইয়ের কাছ থেকে এই নাতটি শুনতে চাই চোখের তারা নামে মোহাম্মদ ইনশাল্লাহ তালা যদি সম্ভব হয় জুনেদ ভাই শোনাবেন আমাদেরকে অসুবিধা নেই মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই আমাদের সাথে আছেন তিনিও অনুষ্ঠান দেখছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও বারাকাতু আমাদের জন্য দোয়ার আবেদন করছি আমার বড়ো বোনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তালা দোয়া করি আল্লাহ তালা প্রেশানি দূর করুক আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় মাদানী চ্যানেলের সাথে থাকেন দোয়া করি আবদুল্লাহ হাবিব আত্মারি চাঁদপুর কচুয়া ডিভিশন থেকে তিনি দেখছেন অনেক অনেক মোবারকবাদ মাদানী চ্যানেলকে ভালোবাসি মাশাল আল্লাহ এরপরে আরেকজন লিখলেন হুজুর আমি চাঁদপুর হাজিগঞ্জ থেকে দেখছি হুজুর আপনাদের ভালো লাগে মদিনা মদিনা মার্শা আল্লাহ এরপরে আরেকজন লেখলেন আমার প্রিয় অনুষ্ঠান রাহমতপূর্ণ প্রবাদ খুব পছন্দের মার্শাল্লাহ হুজুর আপনারা সবাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আরমান ভাই আমাদের সাথে আছেন তিনিও অনুষ্ঠান দেখছেন এরপরে আরজু ভাই আছেন তিনি বললেন মোহাম্মদপুর থেকে এস এম এস করে কমেন্টস করেছেন তিনিও অনুষ্ঠান দেখছেন শুক্রিয়া জানাই যারাই আমাদের সাথে ফেসবুক পেজে জয়েন করেছেন কমেন্টস করেছেন চেষ্টা করেছি সবার নামগুলো পড়ার জন্য এবং কমেন্টসগুলো কিছু পড়ার জন্য এরপরে আরেকজন লেখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার আমার জন্য দোয়া করবেন ইনশালা তালা দোয়া করি বাহার আলম ভাই আমাদের সাথে আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল অনেক সুন্দর অনুষ্ঠান শুক্রিয়া বাহার ভাই সাথে থাকার জন্য অনুষ্ঠানে কমেন্টস করার জন্য এরপর কুমিল্লা থেকে লেখছেন হুজুর আমি কুমিল্লা থেকে বলছিলাম খুরশেদ আলম একটি কালাম শুনতে চাই এ কোন শাহেন শাহের আজ শুভ আগমন গতকালকে আপনি কমেন্টস করেছেন আমার মনে আছে গতকালকে আমাদের ইসলামী ভাই খাই ইসলামী ভাই শুনিয়েছেন আপনাকে যদি সম্ভব হয় আজকেও শোনাবেন ইনশাল্লা তাহলে হানিফ বাঙ্গালি ভাই আমাদের সাথে আছেন হানিফ বাঙ্গালী ভাই লেখলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আমাদের বিশ্বাস হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে বিশ্বাস আঁকিদা সঠিক রাখার সঠিকভাবে চলার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক আপনাদের কিছু কলের দিকে আমরা যাব এখন ইনশাআল্লাহ তালা যারা এস এম এস করবেন আমাদেরকে আপনাদের এস এম এসগুলো পড়ার চেষ্টা করব কল যারা করবেন আপনাদের কলগুলো আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা জি দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে আমার নাম মোহাম্মদ খরশিদ আলম আমি ঢাকাতে বলছিলাম আমি আজকে সরাসরি অনুষ্ঠান দেখতেছিলাম আমি মাদানি চ্যানেল খুব পছন্দ করি তো খুব বেশি বেশি দেখি মাসাল্লাহ মাদানি চ্যানেল সব সময় দেখবেন বেশি বেশি দেখবেন আর দোয়াও করবেন নিজের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী কল দেন মোহাম্মদ ফজল করিম নীলফামারী জেলা থেকে আমি একটা নাচ শুনতে চাই শুনতে চান তাও যদি আমাদের সাথে শেয়ার করতেন তবে অবশ্যই

আল্লাহ 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 এবং আল্লাহ তাল্লাহ রসুলের দরবারে যাতে করে হজে যাওয়ার মদিনাতে যাওয়ার সহজ এক পথ সহজ এক ব্যবস্থা আপনার আমার জন্য হয়ে যায় এজন্য দোয়াও করতে হবে জি পরবর্তী কল মোহাম্মদ কাউসার ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আমরা সবাই দেখি পরিবারের এবং আমার বাপ মানে সবাই সবসময় দোয়া করি আমাদের নিজের ঘরে ঘরে সবাই আলোকিত করতে পারে সাল্লাহ কৌশাল ভাই আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেনি এই দোয়া আপনার হকেও আল্লাহ তালা কবুল করে দাওয়াত ইসলামের সাথে লেগে থাকুন দাওয়াত ইসলামের জিম্মাদারি নিয়ে নেন দাওয়াত ইসলামের মাদানী কাজে অংশগ্রহণ করেন জিম্মাদারদের সাথে সম্পর্ক রাখেন এরপরে সাপ্তাহিক সুন্নতে বরা ইজিতেমার মধ্যে অংশগ্রহণ করেন এরপরে যখনই সম্ভব হয় মাদানী কাফলাতে সফর করেন নেক আমল রিসালা পূরণ করেন নিজের ঘরের মধ্যে দরজ দেওয়ার ব্যবস্থা করেন আজ আসে যে সময়টা এটা আমাদের এক সুবর্ণ সুযোগ নিজে সংশোধন হওয়া নিজের পরিবার পরিজনকে সংশোধন করা নেকির দাওয়াত দেওয়া কিছু ইবাদত রিয়াজত করার এখন ভালো একটা সময় আর মাদানী চ্যানেল আপনাকে প্রতিনিয়ত এর ব্যাপারে উৎসাহ প্রদান করছে আমরা যেন ইবাদতের প্রতি ধাবিত হই আমরা যেন আমলের প্রতি ধাবিত হই এটাই চাই মাদানি চ্যানেল তো যেহেতু কাউসারবাই সহ যারাই দেখছেন আপনারা মাদানি চ্যানেল দেখেন সব সময় যা বলে তা শুনেন আমল করেন আর নেকির দাওয়াতও জন্য আমরা দিতে থাকি ইসলামী ভাইদেরকে বলবো মাদানী কাজের সাথে সম্পৃক্ত হয় যান সাপ্তাহিক সুনতে বরা ইজিতেমায় অংশগ্রহণ করেন মাদানী কাফেলা রয়েছে নেক আমল রিসালার উপরে আমল করি ইনশাল্লাহ তালা মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের যে উদ্দেশ্য একদিন ইনশাল্লাহ তালা এই উদ্দেশ্য পূরণ হতে চলছে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ দাওয়াত ইসলামী ঘরে ঘরে মানুষ আজ সুন্নতের উপরে আমল করছে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তালা দাওয়াত ইসলামের মাদানী কাজে অংশগ্রহণ করব। মিরাজ ভাই থেকে আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি আজকের বিষয় নিয়ে এরপরে দর্শক আপনাদের কিছু এস এম এস পড়ার চেষ্টা করবো অনেকে এস এম এসও করেছেন আমাদেরকে জি মিরাজ ভাই জি এই বিষয়ে আরেকটা জিনিস যদি আমরা একটু খেয়াল করি জাকির ভাই আমরা যখন কালিমার বিষয়ে অনেকে বিশ্বাস তো আমরা করি কিন্তু যেভাবে পরিপূর্ণ করার দরকার যখন আমরা কেউ মুখ থেকে বলে শুধু এতটুকুর মধ্যেই কিন্তু কি আমরা যেন সীমাবদ্ধ না থাকি বিশ্বাস যেভাবে থাকার দরকার যেভাবে আপনার বুখারি শরীফের এক হাদিসে পাক হলেন নবী করিম সাল্ল আলিহি ও্লাম ইর্ষাদ করেন যে আল্লাহ তালার প্রতি যেভাবে হক তোমরা যদি ওইভাবে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল তথা বিশ্বাস রাখো তবে আল্লাহ তালা তোমাদেরকে এমন এক স্থান থেকে রিজিক দান করবে যেভাবে আল্লাহ তালা পাখিদেরকে দান করে থাকে তো আমরা এই বিষয়ে অনেকেই জাকিরভাবে আমরা বিশ্বাস তো করি কেমন বিশ্বাস আমাদের বিশ্বাসটা ধরুন কেমন আমরা অনেকে মনে করি যে আমাদের সমাজে এখন যে বিষয়গুলো আমরা দেখতে পাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা হয়তো অনেকে এই বিষয়ে একমত হবে যে অনেকে হয়তো এমন মনে করি আমরা যে কাজ না করলে হ্যাঁ আমরা অনেক সময় কাজের উপরে মানুষের উপর বিশ্বাস থাকে কিন্তু আল্লাহ তালার প্রতি বিশ্বাস থাকে না আমাদের সমাজের মধ্যে এমন লোক দেখা যায় যে আপনার আমরা কাজকে যতটুকু আমরা যতটুকু গুরুত্ব দেই আল্লাহ সোবাহ তালা এর প্রতি ততটুকু আমাদের বিশ্বাস থাকে না আর কালিমার নাম শুধু মুখ থেকে পড়া এটা না এর পাশাপাশি বিশ্বাস রাখা এটাও কিন্তু ইমানের অংশ যেভাবে আমরা আমাদের পবিত্র সাহাবা একরাম আলি ইনাদের মুবারক আমরা জীবনে যদি দেখি তাদের জীবনে বিশ্বাসের ধরন কেমন ছিল যদি একটু আমরা সাহাবা একরামের জীবনী অধ্যয়ন করলে দেখা যাবে যে তারা আল্লাহ তালার প্রতি তাদের যে দৃঢ় বিশ্বাস আর এই বিশ্বাসের কারণে আল্লাহ তালা তাদের জীবনটাকে দামি বানিয়ে দিয়েছে তো আমরা এতটুকু শুধু আমরা বলার মধ্যে না আমরা কাজই কর্মী জানি আমরা যেভাবে মুখে বলি যে আমাদের অন্তরে ঠিক ওইভাবে বিশ্বাস না থাকে সাহাবি রদি আল্লাহ তালন নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামের দরবারে আসলেন এসে নিজের পরিবার পরিজনের ব্যাপারে অবজেকশন নালিশ বিচার দিচ্ছিলেন ইয়ারসুল্লাহ আমার ঘরে ঝগড়া ফেসাদ লেগেই থাকে অসুবিধাই অসুবিধা ছেলে কথা শুনে না মেয়ে কথা শোনে না নিজের ওয়াইফ কথা শুনে না তো রসুল সাল্লা সাল্লাম তার কথা শুনতেছেন আর মাথা নাড়াচ্ছেন এভাবে করে এক পর্যায়ে গিয়ে হুজুর সাল্লাহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে ওই সাহাবিকে এর কারণ কি একবার কারণটা খুঁজো যে তোমার সন্তান তোমার কথা শুনবে না তোমার ওয়াইফ তোমার কথা শুনবে না এটা তো হতে পারে না কেন শুনবে না এর কারণ কি কারণটা খুঁজে বের করো তুমি তাদের সাথে খারাপ আচরণ করো বলেন না আমি খারাপ আচরণ করি না তুমি কি তাদেরকে ভরণ পোষণে অসুবিধা করো না অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হচ্ছে না বলো না বলো তুমি কি তোমার সন্তানদেরকে মারধর করো বলো না তো কি এমন কাজ করো যার কারণে তোমার ঘরের মানুষ তোমার তোমার কথা শুনে না বা তোমাকে দেখতে পারে না অবশ্যই তো এর একটা কারণ আছে ওই সাহাবি চুপ মানে সত্যটা তার থেকে বের হচ্ছিল না রসুল করিম সাল্লাহ আলয় সাল্লাম আবারও তাকে বললেন বলে তুমি তো ভালো করে চিন্তা করে দেখো এমন কোন অসুবিধা তোমার মধ্যে আছে যার কারণে তোমার ছেলে সন্তান তোমার ঘরের পরিবার পরিজন তোমার কথা শুনে না কথা না শোনার কারণ তো একটা থাকবেই বা তোমার প্রতি তাদের একটা আগ্রহ ভালোবাসা টান এই জিনিসটা কেন নেই যখন নবিয়ে আলি সাল্লাম তার উপর জোরদার করলেন জিজ্ঞাসা করলেন বারবার তখন সে বলল যে আমি না তাদেরকে মারধর করি না তাদেরকে খাবার পোশাকে অভাব দিচ্ছি না তাদের সাথে আমি ঝগড়া ফ্যাসাদ করি কখনো এই রকমের করি না শুধু আমার ঘরের পরিবার পরিজনের প্রতি আমার একটু সন্দেহ থাকে সবসময় মানে বিশ্বাস যে জিনিসটা এটা নেই আমার নবী পাকসাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন সে অবিশ্বাস্য বিষয়টা কি কোন দিক থেকে তোমার অবিশ্বাস হয় তাদেরকে তখন ওই ওই সাহাবি বলেন ইয়ারাসুল্লাহ আমার মনে হয় কি আমার সন্তানরা আমার সম্পদ থেকে আমার সম্পদ যে আছে টাকা পয়সা আছে এগুলো শুধু শুধু খরচ করে অপ্রয়োজনে খরচ করে আর সন্তানদেরকে তার মা সাপোর্ট করে আমার এরকম মনে হয় তো এ কারণে আমি আমার টাকা পয়সা আমার অর্থ সম্পদগুলো আমি লুকিয়ে রাখার চেষ্টা করি আর তাদের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে তখন নবিয়ে পাকসাল আলি সাল্লাম এরশাদ করলেন তুমি বাবা হয়েও সন্তানের প্রতি তোমার হক আছে সন্তানের প্রতি তোমার হক আছে তোমার সন্তান যদি প্রয়োজনে তোমার কাছ থেকে উদাহরণস্বরূপ দশ টাকা চায় তুমি বাবা দিতে হবে যখন তার প্রয়োজন তখন তোমাকে দিতে হবে যদি তুমি এখন এই প্রয়োজনের সময় দশ টাকা না দাও তবে সে অন্য কোথাও থেকে ম্যানেজ করার চেষ্টা করবে তার তো প্রয়োজন এখন এই প্রয়োজনটা কি বই কেনার ব্যাপারে হতে পারে বা অন্য কোনো কাজে নিজের প্রয়োজনীয় জিনিস কেনার ব্যাপারে হতে পারে যা আপনি জানেন না আপনাকে বলে না হ্যাঁ আরেকটা বিষয় হলো গিয়ে সে অপ্রয়োজনে খরচ করবে বা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে সেটা মা বাবা অবশ্যই দেখবে এটা দেখতে হবে প্রয়োজন যেটা সেটাকে মিটাতে হবে অপ্রয়োজন যেটা সেটা থেকে বাচ্চাকে সন্তানকে সাবধান করতে হবে তখন নবী পাক সাল্লাহ তাই আলিয়াল্লাম তাকে তার বিয়ার দিতে গিয়ে তাকে বুঝাতে গিয়ে এটাই বললেন যে যা প্রয়োজন তাদেরকে তা দিতে হবে তুমি তো পোশাক আদি ঠিক মতো দেও তুমি তো খাবার সব ঠিকমতো দেও তুমি তো তাদেরকে মার দর করো না তাদের সাথে জগড়াফাচাদ করো না কিন্তু তাদের যেটা প্রয়োজন সন্তান যখন উপযুক্ত হয় মিরাজ ভাই তখন সন্তানের হয় প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে কখন কোন জায়গাতে লেগে যায় বলা যায় না এক ব্যক্তি বেকার একটা ছেলে আমার পরিচিত ইনি আমাকে বললো বলল দিনকাল খুব অসুবিধায় কাটে আমার জানা মতে ফ্যামিলিগতভাবে ভালো আছে তো অসুবিধায় কেন কাটে কারণটা জিজ্ঞাসা করতে গিয়ে সে বলল যে এখন বিকাল টাইমে আমি দোকানে বের হব তো দোকানে বের হওয়ার পরে বন্ধু বান্ধব তো আছে তারা যদি পাঁচ দিন আমাকে চা খাওয়ায় বা কোনো নাস্তা করায় লজ্জায় পরে হলেও তো আমাকে একদিন তাদেরকে খাওয়াতে হয় তো টাকা না থাকার কারণে আমি দোকানপাটেও যাই না আর বন্ধুদের সাথেও মিশি না রাস্তাঘাটেও উঠি না উঠলে তারা আমাকে খাওয়াতে চায় একদিন দুই দিন তিন দিন একদিন না একদিন গিয়ে তাদেরকে আমার আপ্যায়ন করতে হয় মেহমানদারি করতে হয় এতটুকু না থাকার কারণে আমি চোখ লজ্জায় তাদের কাছে যাই না এটাও তার প্রয়োজন মানুষের সাথে মিশতে হলে বা আজ আপনি আমি কারোনা কারোর সাথে মিশি কারোনা কারোর সাথে আমাদের সম্পর্ক বা ওঠা বসা হোক সে স্কুল লাইফের হোক সে মাদ্রাসা লাইফের হোক সে আশেপাশের মানুষ সমাজে বসবাস করতে গিয়ে না কারোর সাথে সুসম্পর্ক থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার এখন সেই মোতাবেক যদি আমি চলতে না পারি বা তাদের আপ্যায়ন করতে না পারি সেখানে ব্যক্তিগতভাবে লজ্জাবোধ হয় তো এখন যেটা সন্তানের প্রয়োজন সেটা দেখা দরকার বাবা মার তো নবীয় পাকসাল্লাহু তাইল আলিয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন কি তুমি তো না ঝগড়া করো না তাদেরকে মারধর করো না তাদের খাবার পোশাকে অভাব আছে কিন্তু তাদের প্রয়োজনটা হয়তো তুমি মেটাতে পারো নি বিদায় তোমার সাথে তাদের গুড রিলেশনটা নেই ভালো সম্পর্কটা নেই তো এই জন্য বিশ্বাস যেটা আছে বিশ্বাস স্থাপন তো করি আমরা ব্যক্তির উপরে কিন্তু অপ্রয়োজনীয় যেটা সেটা যেন আমরা খেয়াল রাখি দর্শকের কিছু এস এম এস ভাই এরপর ইনশাআল্লাহ তালা আরও কয়েকটা কলও শুনব আর জুনাদ ভাই থেকে আমরা নাতে রসুলে মকবুল আইলা তি ওসাল্লামও শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একজন আমাদেরকে এস এম এস করেন সিরাজগঞ্জ থেকে তিনি বললেন কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি একটি নাতে রসুল শুনতে চাই কাচ্ছ কেন এসে তুমি মদিনায় মদিনা শহরে এমন একটি কালাম আছে শোনাবেন ইনশাআল্লাহ তালা জুনেদ ভাই অবশ্যই আপনি সাথেই থাকুন কালাম আপনাকে শোনানোর চেষ্টা করছি আর একজন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এস এম এস করলেন তিনি বিশ্বাস নিয়ে কিছু কথা লিখলেন বলেন জাকির ভাই বিশ্বাস এমন একটা জিনিস যদি সন্তানকে মা বিশ্বাস না করে তো এক এখানেও অনেক একটা কষ্টের বিষয় নিজের বাচ্চারা যদি নিজেকে বিশ্বাস না করে সেটাও কষ্টের বিষয় আর নিজের ওয়াইফ যদি বিশ্বাস না করে সেটাও কষ্টের বিষয় এখন এই বিশ্বাস জিনিসটা যখন মানুষ থেকে উঠে যায় সন্দেহ ফাসাদ বা কু ধারণা এগুলো মানুষের মধ্যে সৃষ্টি হয় আসলে বাস্তব কথাগুলো যখন বিশ্বাস উঠে যায় তখন ধীরে ধীরে তাদের মধ্যে এই সকল সমস্যাগুলো দেখা যায় তো একে অপরের প্রতি বিশ্বাস রাখা উচিত আরেকজন ভাই আমাদেরকে গাজীপুর থেকে এস এম এস করছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তালার দয়ায় ভালো আছি ভাই তিনিও বললেন কি বিশ্বাসের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা দেখা উচিত আকিদার ব্যাপারে রাইট আকিদার ব্যাপারে সর্বপ্রথম আমাদের দেখতে হবে কোন আকিদা আমি পোষণ করবো কোন আকিদা আমি গ্রহণ করব। যেটা হক আহলে সুনাত অল জামাতের যে আকিদা রয়েছে এই আকিদাগুলো আমি বিশ্বাস করব এই আকিদাগুলো আমি মেনে নিব এই আকিদাওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবো এর বাহিরে কারোর সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন নেই কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই অন্য অন্য আকিদার ব্যাপারে আমাদের জানারও প্রয়োজন নেই আরেকজন আমাদেরকে চাঁদপুর থেকে এস এম এস কলেজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সামনে কোরবানির ঈদ আপনাদেরকে মোবারকবাদ মাসাল্লাহ অগ্রিম মোবারকবাদ চলে আসছে আপনাকে মোবারকবাদ বিশ্বাস জিনিস এমন একটা সারা জীবনও যদি কোনো মানুষের সাথে অতিবাহিত করা হয় লাস্ট মুহূর্তে যদি অবিশ্বাস তার মধ্যে কাজ করে সারা জীবন যে আপনি উপকার করেছেন তা ভুলে যাবে আসলেও বাস্তব কথা বিশ্বাস যখন উঠে যায় তখন সারা জীবন যত উপকার আপনি করেছেন এটা মানুষ ভুলে যায় এমন একটা হয় থাকে মানুষের মধ্যে কিছু ইসলামিমে কমেন্টস করেছেন জুনায়দ ভাই আপনার নাথ ভালো লাগে মার্শাল্লাহ এরপরে চাঁদপুর থেকে আরেকজন বললেন মাকতাবাতুল মদিনা এলাকা এলাকায় প্রয়োজন মাকতাবাতুল মদিনা যদি এলাকায় প্রয়োজন হয় তবে জিম্মাদারদের সাথে যোগাযোগ করেন এরপর নিজের এলাকায় মাকতাবাতুল মদিনা শুরু করাই দেন এরপরে রাসেল উদ্দিন ভাই আমাদের সাথে আছেন তিনি অনুষ্ঠান দেখছেন আরেকজন বলেন হুজুর আমি কুমিল্লা বুড়িচং থেকে বলছি আমাদের এলাকায় একটি মাদ্রাসাতুল মদিনা খুবই প্রয়োজন মাসা খুবই প্রয়োজন আমাদেরও দরকার আপনি যোগাযোগ করুন কুমিল্লার ইসলামী ভাইদের সাথে জিম্মাদারদের সাথে এরপরে আপনার জায়গা যে আছে এটা দাওয়াত ইসলামীর নামে অফ করে দিন এরপর ইনশাআল্লাহ তালা সেখানে মাদ্রাসাতুল মদিনার কাজও শুরু করিয়ে দিন ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আপনার সাথে আছে যত পরামর্শ প্রয়োজন সব দাওয়াত ইসলামী আপনাকে দিব ইনশাআল্লাহ তালা

টুঙ্গি গাজীপুর থেকে কল করছেন আপনার থেকে নাচ শুনবে প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে সময়টা এমন মদিনার কথা বারবার স্মরণ হয়ে যায় যেহেতু জিলহজ মাস যে কোনো কারণবশত বা যেভাবেই হোক প্রতি বছরের মতো হয়তো যাওয়ার সুযোগ নেই তারপরেও যারা ওই সব এরিয়াতে আছেন হেরেম শরীফে যাবেন এরপরে মদিনাতুল মনাওরাতে যাবেন আল্লাহ এমন করুক কি আমরাও যেন একদিন

মার্শাল্লাহ ছোট বাচ্চারা যখন আমাদেরকে কল করবেন তো আস্তে আস্তে কথাগুলো বলবেন যাতে করে আমরা বুঝতে পারি আসতে বলতে সাউন্ড কমিয়ে না আপনার শব্দগুলো আলাদা আলাদা করে আপনি তো এক শ্বাসে মনে হয় পুরো কথাগুলো এক নিঃশ্বাসে সব বলে দিয়েছেন অনেকেই বুঝতে পারবে না দর্শক শ্রোতা যারা আছেন কিন্তু তিনি প্রিয় নবীর আগমন মারহাবা মারহাবা কালামটি শুনতে চেয়েছেন আমরা বের কাছে আসি এরপরে কালাম শ্রবণ করি যত ছিল অনুরোধের এরপর ইনশাল্লাহ তালা শেষ কিছু আলোচনা করে বিদায় নেব অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ তালা আজ দিনের জন্য আসবে কে বারামি মদে যাব সেই দিন আসবে কে বারামি মদে যাব করতে রজা। रु सर दीदी म दही नहीं जब जौंदर का रामी म मो मोदी नहीं जब जखंड दिह सर का मोदी नहीं जब সেই দিন আসবে কে বাহারামি মোদি নাই যাব সেই দিন আসবে কে বাহারামি মোদি নাই যাব রয়েছে বিশ্বাস করবে দয়া কি পাপিয়া নবী দয়া কি পাপিয়া নবী ছে যে বিশ্বাস করবে দয়া কি পাপিয়া নবী দহা কি পাপিয়া তো জানা আছে আমার मोहनर अब सता सभी मोहनर अब बोले जे री আসবে বাহরামি নাই যাব সেই দিন আশবে বা নাই যাব করতে রার দিদার করতে রার দিদারামি মোদিন সে দিনশে কে বামি যাব যাবতে আলম মোদিনার বদশা নি দে সরদার নীদের সরদার रहमत आलम मददीना बादशाह नबी देर सरदार आ देर सरदार आ आलम मदीना रे नबी देर सरदार नबी देर सरदार আশায় আছি কখন থেকে দেখার নোরানী দরবার দেখার নোরানী দরবার আমি কখন থেকে আমি কখন থেকে তইয়া আমি মদিনায় যাব সে দিন আসবে কে বাহার আমি মদিনায় যাব সে দিন আসবে কে বার সে দিন আসবে কে বাহার আমি যাব देखे ए पापी के दया माया ले गे जाबे तार माया ले गे जाबे तार देखे ए पापी के दया माया ले गे जाबे तार माया ले गे जाबे तार নুরানি ঢেকে নিবেন তখন আমায় কার তখন কার নিয়ে যা দিনসে বাহারামি মোদী নয় যাব করতে দিদার করতে র কি সাকিবেসর কারামি মদিন যাব এ কোন শাহিন শাহেরাজ শুভ আগমন এ কোন শাহিন শাহেরাজ শুভ আগমন আকা মারহাবা মা কি মারহাবা Madani Marhaba Arabi Marhaba Aka Marhaba Maaki Marhaba Madani Marhaba Marabi Marhaba Allahumma Salli Ala Sayyidina Muhammad

সাহদিন মুহাম্মা দিন আল্লাহ হম সাল আল্লাহ সহ না মোহাম্মিনুতি বছর আশায় থাকি যাব আমি মদিনায় মনে রে ব্যথা বলব ও হে দার দি তো মা বলে আমি রয়ে গেলাম যাব আমি রয়ে গেলাম পায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো না মায় মদি না বহু দূরে Allahumma salli ala Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina Muhammadin no मोहम्मद मोने प्रोशंति नामे मोहम्मद मद नो निर्तारा न में मोने प्रोशंति नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि हुआ सल्लल्लाहु अलैहि वसल्लम नयन तारा नामे मोहम्मद मोने प्रोशानती नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि মাশাল্লাহ মাসা দর্শক শ্রোতা কালাম শুনছিলাম আপনাদের অনুরোধ ছিল কিছু কালামের ভাই চেষ্টা করেছেন অনুরোধগুলো পূরণ করার জন্য কালাম শোনানোর জন্য আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিদিনের অনুষ্ঠানেই আপনাদের মুখাব্যাত ভালোবাসা কল আসা এস এম করা সুক্রিয়া জানাই নিয়মিত অনেক দর্শক আছেন যারা সব সময় সাথে থাকেন এস এস করেন কল করেন শুক্রিয়া আল্লাহ তালার আর যারাই সাথে থাকেন অবশ্যই কোনো না কিছু কোনো না কোনো বিষয়গুলো আমরা জানতে পারি কিছু না কিছু আমরা শিখতে পারি কিছু না কিছু আমল করারও আমাদের সুযোগ হয়ে যায় রহমাতুন প্রভাতে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আর নতুন আলোচনা নতুন বিষয় কিছু না কিছু তো আমাদের এখান থেকে শেখার যে বিষয়গুলো রয়েছে শিখতে পারি আমরা শিখি এটাও আল্লাহ তালা অনেক বড় এক দয় আমাদের প্রতি না হয়তো ঘরে বসে ইলমেদিন অর্জন করার কোনো ব্যবস্থা তো নেই আমাদের কাছে এক আছে আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল আজকের যে বিষয় বিশ্বাস ছোট্ট একটি ঘটনা বলে মিরাজবের কাছ থেকে ইনশাআল্লাহ শেষ কিছু মাদানী ফুল আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা একবার সাইদুনা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তালালে তার কাছে একজন ব্যক্তি আসলো এসে সে তার ছোট ভাই সম্পর্কে তার ছোটো ভাইয়ের ব্যাপারে অনেক কথা শোনালো অনেক কথা তার ছোট ভাই তাকে জিজ্ঞাসা করে না ছোটো ভাইকে লেখাপড়া করালো এরপরে আপনার তার ভালো কাজের ব্যবস্থা হয়ে গেল এভাবে করে অন্য অন্য সাইড নিয়েও আলোচনা করল তো তিনি রহমাতুল্লাহি তালালাই শেষে জিজ্ঞাসা করলেন তো এত কিছু করেছো তোমার ভাইয়ের জন্য অবজেকশন কী অসুবিধা কি কি জন্য এসেছ তো বলো ভাই আজকাল আমাকে জিগায় না অর্থাৎ খবরাখবর নেয় না জিজ্ঞাসা করে না টাকা পয়সা দেয় না আর্থিক সাপোর্ট যতটুকু প্রয়োজন ততটুকু তার থেকে পাচ্ছে না তো ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তালালাই আল্লাহওয়ালা ব্যক্তিদের চিন্তাভাবনা ওই রকমেরই হাই লেভেলের হয়ে থাকে তো তিনি রাহমাতুল্লাহি তালালাই তাকে বললেন কি তোমার কথার মধ্যে এমনটা মনে হয় কি তোমার ভাইয়ের কোনো অসুবিধা আছে তুমি এক কাজ করো আগামী কালকে সকালে ফজরের পরে তোমার ভাইকে আমার কাছে পাঠিয়ে দাও তো ওই ব্যক্তি চলে গেল তার ভাইকে গিয়ে বলল যে বর্তমান জমানার যে আল্লাহওয়ালা ব্যক্তি আছেন নেঘ বান্দা আছেন ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহি তালালাই আপনাকে তোমাকে যেতে বলছে ঠিক আছে যাব সকালে ছোট ভাই আসলো তো আসার পরে তাকে জিজ্ঞাসা কেমন আছেন কি অবস্থা কেমন চলে দিনকাল কাজের কি অবস্থা সব জিজ্ঞাসা করলেন ইবাদত রিয়াজত কেমন চলে এরপরে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তালালাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন কি তোমার একটা বড় ভাই আছে না বলো হ্যাঁ ভাই আছে আমার তোমার ভাই কি করে বলো ভাই শারীরিকভাবে অসুস্থ প্রয়োজন মেটানোর জন্য যতটুকু কাজের দরকার ততটুকু কাজ তিনি করতে পারে না ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি তালালে বললেন তুমি কি তোমার ভাইকে হেল্প করো না তোমার ভাইকে তুমি হেল্প করো না এখান থেকে অনেকগুলো বিষয় আমাদের জানার মতো আছে শেখার মতো আছে তখন ওই ছোট ভাই উত্তর দিল যে ছোটো ভাইয়ের উত্তর কী ছিল মিরাজ ভাই বড়ো ভাই বললো ছোট ভাই আমাকে আর্থিক সাপোর্ট করে না জাফর সাদেক রহমতুল্লাহ তালায় ছোট ভাইকে ডাকালেন ডেকে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি দায়িত্ব না বড় ভাইয়ের সমস্যা সমাধান করা বা আর্থিক সাপোর্ট করা কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করা ছোটো ভাই তখন উত্তর দিল কি হুজুর যখন আপনি আমাকে ডাকছেন আর ভাই আমাকে এই কথাটা বলল তখনই আমার মধ্যে এই বিষয়টাই সন্দেহ হয়েছে কি ভাই কি আমার প্রতি অবিশ্বাস করে আমার থেকে বিশ্বাস কি ভাইয়ের উঠে গেছে এমন একটা চিন্তাধারা আমার মধ্যে আসছিল কেননা এমনিতে তো আপনি আমাকে ডাকেন নাই কোনো কারণেই ডেকেছেন তো যখন ভাই আমাকে বললো কি বর্তমান জমানার আল্লাহওয়ালা ব্যক্তি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তালা তোমাকে ডেকেছেন তখনই আমার মধ্যে এই বিষয়টা যে যা লোকে হয়তো বা ভাই আমাকে বিশ্বাস করে না তো ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহি তালালাই তাকে জিজ্ঞাসা করলেন আসল ঘটনা কি আমাকে বলো তোমার ভাই তোমার প্রতি অবিশ্বাস কেন তোমাকে বিশ্বাস করে না কেন তখন ওই ছোটো ভাই বললেন হুজুর আমার বাবা যখন ইন্তেকাল করে তখন বড় বড় ভাই পাশে ছিল না বাবা যখন ইন্তেকাল করে বড় ভাই তখন পাশে ছিল না সে দূরে কোথাও ছিল বাড়ির বাহিরে ছিল তো বাবা ইন্তেকালের সময় যে কাজগুলো আমাকে দিয়ে গেছে তার মধ্যে একটি কাজ ছিল বাবা অনেক টাকা ঋণ করে পরে মারা গেছেন অনেক টাকা ধার কর্য নিয়ে এরপরে বাবা মারা গেছেন তো বাবা আমাকে এটা নসিহত করেছেন আমি মারা যাওয়ার পরে তুমি যে কাজ করবে চাকরি করবে উপার্জন করবে সর্বপ্রথম তুমি আমার হকটা আদায় করবে আমার হক বলতে আমি যাদের থেকে কর্য নিয়েছি তাদের টাকাটা তুমি পরিশোধ করে দিবে সর্বপ্রথম তুমি এই দায়িত্বটা পালন করবে তো বাবার এটা নসিহত ছিল আমি যেদিন থেকে উপার্জন শুরু করলাম আজও পর্যন্ত বাবার নেয়া কর্জের টাকাগুলো আমি পরিশোধ করতেছি আর এই কথাটা ভাইয়া জানে না আর বাবা ভাইকে বলতেও নিষেধ করেছেন বাবা ভাইকে বলতে নিষেধ করেছেন কি তুমি নিজ দায়িত্বে এই টাকাটা পরিশোধ করে দিবে তোমার ভাইকে বলবে না তোমার ভাই যেন না জানে তো বাবার নসিহত পূরণ করতে গিয়ে ছোট ভাই উপার্জনের সকল টাকাগুলো কি করলেন দিয়ে দিলেন কর্য পরিশোধ করতে লাগলেন এরপরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তালা ছোট ভাইকে বললেন ঠিক আছে তুমি এখন যাও আগামী কালকে তোমরা দুনো ভাই আসো তোমার ভাইকে নিয়ে তুমি আসো দুই ভাই আসছেন আসার পরে জাফর সাদেকর রহমতুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি দেখেন তাদের চিন্তাভাবনা কোথেকে ঘুরাই নিয়ে আসছে বিষয়টা কত বড় এক মানে কি ঝগড়া ফ্যাসাদ বা সন্দেহ বলেন অবিশ্বাস বলেন কত কিছু কাজ কাজ করতেছিল তাদের মধ্যে আর আল্লাহওয়ালা ব্যক্তিদের চিন্তাভাবনা কেমন পুরাটাকে গুছাই নিয়ে আসলেন এরপরে যখন দোনো ভাই পরের দিন আসলেন আসার পরে বললেন কি দেখো তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার এই ভাইকে নসিহত করেছেন সেজন্য সম্পূর্ণ কর্যগুলো পরিশোধ করে তোমাকে যেন না জানায় কেননা তোমার সংসার অভাবের সংসার আর যদি তুমি জানতে পারো বাবা কর্য নিয়েছে তুমি কষ্ট পাবে বা দিতে অসুবিধা হবে তোমার তুমি দিতে পারবে না এই জন্য বাবা তোমার উপর পেশা না দেওয়ার জন্য এনাকে বলছে তোমার উপার্জনের মাধ্যমে তোমার উপার্জনের টাকা দিয়ে যেন এই কর্যগুলো পরিশোধ করা হয় তো তখন ওই বড় ভাই কান্না করা শুরু করে দিল ভাই আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম তোমার প্রতি যে বিশ্বাস রাখার দরকার ছিল সেটা আমার থেকে উঠে গিয়েছিল যে কোনো কারণবশত এটা তখন বড় ভাই কান্না করা শুরু করলো ছোটো ভাইও বললেন আসলে এটা তো আপনার দোষ না আমি না আপনাকে বলিনি বাবা নসিরত করার কারণে বাবা রেখে যাওয়া আমার কাছে এই আমানতগুলো আমি আপনাকে কিভাবে বলি আমিও বলিনি আর আপনিও জানেন না এই কারণে আমার প্রতি আপনার বিশ্বাস উঠে গেছে তো এভাবে করে যখনই আমাদের চোখের সামনে হয় কিছু মিরাজ ভাই বড় ভাই ছোট ভাই বা সন্তানের ব্যাপারে সন্তানের ব্যাপারে অনেক সময় হয় না কে তো করে কিন্তু আমাদেরকে দেয় না এরকম একটা অবিশ্বাস তখন চলে আসে তো আমরা যেন সরাসরি জিজ্ঞাসা করি অসুবিধা কী কেন হয় এরকমের তবে সন্দেহ দূর হয়ে যাবে অবিশ্বাসটাও দূর হয়ে যাবে তখন বিশ্বাস করাটাও আপনার সহজ হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা মিরাজ ভাই সময় শাস কিছু জি শেষমাদানি ফুল সবচেয়ে বড় বিষয় হলো ক্ষমা ভালোবাসা অর্জন করার যে আপনার বিশ্বাস অর্জন করে এটা অনেক বড় একটা কঠিন বিষয় আর আপনি যে বিষয়টা আপনি তুলে ধরলেন আমাদের সমাজের মধ্যে এই ভুলটা জাকির ভাই অনেক সমাজে আর কি অনেক পরিবারের মধ্যে এটা দেখা যায় তো আমরা যিনি যখনই কারো উপর বিশ্বাস যখন আমাদের আস্থা হারিয়ে যায় তখন আমরা যিনি এই বিষয়টাকে পরিপূর্ণভাবে কি করি আমরা এটা জেনে তারপর তার উপর কে বিশ্বাস বিশ্বাসকে এরকম যদি হয় কেননা আপনার বর্ণিত আছে যে বিশ্বাসের এমন একটি বিষয় বিশ্বাসের কারণে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে আবার অবিশ্বাসের কারণে আচ্ছা যদি এই বিষয়টা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাহার আলাই তার নিকট থেকে যদি না জানতো তাদের মাঝে এই বিষয়টা কিন্তু যতদিন তারা হায়াতে থাকতো তাদের কি সমাধান না এর কারণ অবিশ্বাস অবিশ্বাস থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আর সন্দেহত ইসলাম এই বিষয়ে সম্পূর্ণভাবে যখন একজন মানুষকে বিশ্বাসের ব্যাপারে বলা হয় ইসলাম কিন্তু সর্বপ্রথম ইসলামের দরস এটাই যে তুমি সর্বপ্রথম তার অবস্থানকে দেখো তাকে পর্যবেক্ষণ করো তারপর তাকে তুমি বিশ্বাস করো না এটা জ্ঞানী ব্যক্তির কি অন্তর্ভুক্ত যারা জ্ঞানী হয় তারা শুধু আপনার বাহ্যিকভাবে না তার বিতর্কতভাবেও কি দেখার চেষ্টা করে আর আমি যে বিষয়টা বলতে চাই যে এক ইসলামী ভাই যিনি এস এম এর মাধ্যমে বললো যে আসলে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখার ব্যাপারে যদি কেউ তেমনভাবে বিশ্বাস রাখতে পারে যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জাগায় যে যারা মমিনের গুণাবলী আল্লাহ তালা বয়ান করতে গিয়ে আল্লাহ তালা ঈর্ষাদ করতে গিয়ে যে যারা মুমিন যারা পরিপূর্ণ মুমিন হবে তারা তালার প্রতি কেমন বিশ্বাস রাখবে যদি আমরা সাহাব একরামের পবিত্র জীবনীগুলো দেখি সেই সময় তো আমি কয়েকটা বিষয় বলবো যদি কেউ বিশ্বাস করার মতো করতে পারে তার প্রতিদান কি তো এর ব্যাপারে শুনানি আবুদাউ শরীবের এক হাদিসে পাক যে যারা বিশ্বাস করে আল্লাহ তালা স্মরণ করে তাদের প্রতিদান কেমন হয়ে থাকে আর যা আবু হুরার দিয়ে আল্লাহ আলা আনহু বর্ণনা করে যে যখন কেউ দিরুক আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে বিশ্বাস সহকারে যখন কেউ আল্লাহ তালার জিকির এর মাহফিলে আপনার অংশগ্রহণ করে তখন আল্লাহ তালার কিছু ফেরিস্তা যারা ভ্রমণ করে পুরা দুনিয়াতে তো তারা তাদেরকে পেষ্টুনি দেয় এই ঘটনার সারাংশ যে মূল কথাটা যখন ফেরিস্তারা তাদেরকে পিষ্টুনি দেয় আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে তারা যখন কোনো মাহফিলে বসে যায় এলমেদিনের আলোচনায় বসে যায় তো ওই ফেরিস্তারা যখন পুনরায় ওই মাহফিল শেষ হওয়ার পরে তাদের আপনার উচ্চতা এমন হয়ে যায় তারা আসমান পর্যন্ত তাদের উচ্চতা তারা পিস্টুন দিয়ে থাকে যেন কোনো শয়তান তাদেরকে তাদের বিশ্বাসের মধ্যে তার এবাদতের মধ্যে ঘাটতি না দিতে পারে জানি শয়তান মৎস্য আসা না দিতে পারে তো এই জন্য এখানে একটা পিস্টুনি হয়ে যায় তো যখন ফিরিস্তারা আল্লাহ তালার বার্গা হয়ে যায় তখন আল্লাহ তালা বলে হে আমার ফিরিস্তারা তোমরা আমার বান্ধাকে কি অবস্থায় দেখে আসছো তখন তারা বলে হে আল্লাহ তারা তোমার এবাদতের মধ্যে মুশগুল ছিল এলমিদিনের মাহফিল জিকিরের মাহফিল তোমাকে বিশ্বাসত যে মাহফিল এগুলোর ভিতরে কী ছিল মুশগুল ছিল তখন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলে তারা কি চায় তখন ফেরিস্তারা বলে হে আল্লাহ তারা জান্নাত চায় তখন আল্লাহ তালা বলে হে ফিরিস তারা তারা কি জান্নাত দেখছে তো বলতেছে না যদি দেখত তাহলে এবার দেহারকে আরো আরও বাড়িয়ে দিত তখন আল্লাহ তালা বলে তারা কি থেকে পানা চায় বলে জাহান্নাম তখন আল্লাহ তালা বলে যে তারা কি জাহান্নাম কি দেখছে বলতেছে না আসলে এখান থেকে একটা বিষয় জাকিরবে আমরা অনেক অনেকে হয়তো এইভাবে ধারণা করতে পারে যে আল্লা আল্লাহ রসুলের প্রতি ইমান রাখার ব্যাপারে কেমন ইমান রাখা চাই যদি এটা কেউ ধারণা করে আল্লাহ তালা তো তাহলে অন্তরের খবরও আল্লাহ তালা জানি কিন্তু আল্লাহ তালা ফেরিস্তাদেরকে কেন জিজ্ঞাসা করে এটা যেন ফেরিস্তারা সাক্ষী হয়ে যায় হাদিসের প্রমাণ এইভাবে আমরা আল্লাহ রসুলের ব্যাপারেও অনেকভাবে আমরা আকিদা রাখতে পারি যেমন আমরা আমাদের আহলে সুনতল জামাতের আকিদা হলো না বিয়ে করিম সল্লাহ তাহাল আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তালা আমার নবীকে সব কিছু জানাইছে আমাদের আঁকিদা এটা আমাদের বিশ্বাস আর যদি এই বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না কেন এটার সম্পক হলো বিশ্বাসের সম্পক হইল ইমানের সাথে একটু দুনিয়াবি বিষয়ে আমরা জানলাম যে দুনিয়াবি যে সময় আপনার বিশ্বাস না থাকার কারণে ফ্যামিলির মধ্যে বিভিন্ন ফেসা মুসিবত চলে আসে এইভাবে যদি আপনার ইমানের ভিতরে অবিশ্বাস থাকে তা আপনি ইমান শূন্য থাকবেন ইমান শূন্য এই বিষয়ে কি পরিপূর্ণভাবে ইমান রাখতে হবে আল্লা আল্লাহ রসুলের ব্যাপারে আর যদি আমরা মাদানী চ্যানের দর্শস্রতা যদি এইভাবে যদি আমরা ইমানকে না রাখতে পারি যদি বিশ্বাস না রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না তা আমরা যে হাদিসে সেপাকের আলোচনা শুনলাম যখন এইভাবে বলে যে হে ফিরিস্তারা তারা কি জাহান নাম দেখছে তো বলতেছে ফিরিস্তরা আল্লাহ না তারা তো দেখে নাই তো বলতেছে না দেখেই আমি আল্লাহ তালাকে কি করছে বিশ্বাস করে তারা জাহান নামের বই আল্লাহ তালার বারগাহে পানা চাচ্ছে আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলে হে ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো যারা আমি আল্লাহ তালাকে না দেখা সর্তে আমি আল্লাহ তালাকে এইভাবে বিশ্বাস করলো আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিলাম ক্ষমার তাদের জন্য অ্যালান হয়ে যায় এইভাবে আপনার বিশ্বাসের অনেক প্রতিদান আমরা হাদিসে পাক থেকে জানতে পারি যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহ তালা দুনিয়া ও খেরাতে তাদেরকে সম্মানিত করে আল্লাহ্লাহ আল্লাহ প্রতি যেভাবে বিশ্বাস রাখা প্রয়োজন প্রয়োজন আল্লাহ বিশ্বাস যে জিনিসটা আছে এটা এক পবিত্র বিষয় বিশ্বাস এই বিশ্বাসঘাতকতা না করি এবং বিশ্বাস যেন করতে পারি আমাকে যেন কেউ বিশ্বাস করতে পারে এমন কাজ করি আর যাদের প্রতি বিশ্বাস রাখা দরকার তাদের প্রতি বিশ্বাস রাখতে পারি আর যেভাবে আল্লাহ তাবারক তালা কালেমা শরীফের মধ্যে আল্লাহ তার রাসুলের উপর বিশ্বাস রাখার জন্য বলেছেন বা অন্যান্য কালেমার মধ্যে আপনার ফিরেস্তাদের ব্যাপারে আসমানি কিতাবের ব্যাপারে অন্য অন্য ব্যাপারে যেভাবে বিশ্বাস রাখার দরকার আমরা যেন সেভাবে বিশ্বাস রাখতে পারি নিজের জীবনকে গতিময় করার জন্য বিশ্বাস এক অমূল্য এক বিষয় এটা বিশ্বাস আল্লাহ তাবার কথাল আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করো ইনশাআল্লাহ আল্লাহ তালা আগামী পর্বে আবারও রহমাত পূর্ণপ্রবাত এই অনুষ্ঠানে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন আসুন আমরা দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করি হিম দিনারে শ্রেষ্ঠ বাদশা অ সয়ত সলাহা মহি ম দিন রে শ্রেষ্ঠ বাদশা অসলত অ तो असला महे मदीनर श्रिष्ट बदिशा असला तु तो उम्मती बोले बुमें धारे চোবশা আসল তো মুরা পরে দুরু ছলে নবীর ফের স্তা দে রীফা ফেরস্তা দে রীফা তো ষ্ঠ বাদশা আসলা তো অসল পিয়ন বীর আগমনে পৃথিবী ধন্যল পিয়ন বীর আগমনে পৃথিবী নন্দে কাবা পড়ছিলো সাহানন্দে কাবা আসল তো আসলাম হে মদিনার শ্রেষ্ঠ বদশা আসল তো आमी ए मर सुन्नी जामिल कादरी मोरार परे पर दे हुआ मार पोल बेका का दे हुआ मार पोल बेका का आसला तो असला हे मदी नार कृष्ण बादशाह असल तो असलाम दावते इस लामिर पोती रे के मंदाया दावते इस लामिर पोती रे के मुंदया

চলা তো আ চলা মেহে মদিনা ৰে শ্ৰেষ্ঠ বাদশা তো চলা আ চলা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা হাবিকা ইয়া হাবিবাল্লাহ বল চবা হেনকা ল লা ইলা ইল্লা তা أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয়